মোহর কই রে? এই তো এখানেই তো ছিল। হ্যাঁ, কিন্তু দেখতে পাচ্ছি না তো এদিকে কোথাও। মোহরকে পরে খুঁজবি, আগে এদিকে আয় তো, তোকে ভালো করে রং মাখাই। আয়, চোখে না চোখে না চোখে, ভালো করে চোখে যেন না, দাঁড়া দাঁড়া, বেশ হয়েছে, এবার যা খোঁজ গিয়ে তোর মোহরকে। এই মোহর আবার আমার কি রে? মোহর তোর বন্ধু নয় বুঝি? আরে বুঝিসই তো, দোলের সময় এই শান্তিনিকেতনে কত বাইরের লোকের ভিড় থাকে, এর মধ্যে নিজের বন্ধু বান্ধবের খেয়াল তো আমাদেরই রাখতে হবে নাকি? ও হো, আমি আর কিছু বুঝি না রে। দেখ, যদি এখানে না থাকে তাহলে তো যাওয়ার একটাই জায়গা আছে। কোথায়? ভাস্করদার বাড়ি? প্রফেসর, বোঝো, দোলে দিনে দরজা খোলা রেখে কই চলে গেছে? আমার শাড়িতে কিন্তু আবির মাখা, ভেতরে ঢুকে এলে বলতে পারবে না কেন তোমার ঘর নোংরা করলাম। প্রফেসর, কেন কেন প্রতিবার বুঝি তুমি আমায় আগে রং মাখাবে? হ্যাপি হোলি। তাই বুঝি পর্দার আড়ালে ঘাপটি মেরে দাঁড়িয়েছিলে? কিন্তু আজও আমি সবার আগে তোমায় রং মাখাবো। না, রাঙিয়ে দিলাম তোমায় নিজের রঙে। হ্যাপি হোলি। আচ্ছা, তুমি এবারও আমার অনুষ্ঠান দেখতে এলে না কেন? জানো, শান্তিনিকেতনে দোলের সময় কত দেশ বিদেশ থেকে লোকেরা আসে, আমাদের নাচ গানের কত প্রশংসা করে, আর তুমি ঘরের ছেলে হয়েও কোনো বার দেখতে আসো না। কেন আসবো? কেন আসবে না? যেদিন তুমি শুধু আমার জন্য পারফর্ম করবে। তোমার বানরের তো। আরে আমি অঙ্কন। শরণ দা। আরে শাড়িটা ঠিক করো। ভাস্কর দা বলতে হবে। ভাস্কর দা অভ্যেস আছে। ও ভাস্কর দা, ভাস্কর দা, এই তো ভাস্কর দা। হ্যাপি হোলি। হ্যাপি হোলি ভাস্কর দা। তোদেরকেও। থ্যাংক ইউ। কি ভাস্কর দা, তুমি তো দেখছি আগে থেকেই আবির মেখে ভূত হয়ে বসে আছো। তোমায় এত আবির মাখালো কে? কে আবার? আমি। এ কি রে, তুই এখানে? এই একদম বাজে বকবি না তো অঙ্কন, স্টেজ থেকে নেমে তোকে কত খুঁজলাম, তুই কোথায় নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে ব্যস্ত থাকিস আমি কি করে জানবো, তাই আমি চলে এলাম এখানে, জানতাম আর কোথাও নাও তোদের সঙ্গে এখানে ঠিক দেখা হবে। নে, বেশ করেছিস, এবার একটু রং লাগাতে দিবি তো নাকি তারার অপেক্ষা রাখে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকটু আরেকটু দাঁড়া, চুলে না চুলে না চুলে না, না চুলেই দেবো, দাঁড়া গালি লাল রকম। এই তুই যাচ্ছিস কোথায়, তুই ওইদিকে আয়, আয় ভালো করে রং লাগিয়ে দি। দেখি 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 গালটা দেখি। হ্যাপি হোলি, শুভ দোল যাত্রা। তোকেও তোকেও হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি। বা ভাস্কর দা, এটা কেমন কোলাকুলি, শুধু ছেলেদের সঙ্গে, আর আমরা বুঝি বাদ? তা কেন, আই বিলিভ ইন ইকুয়ালিটি। হাই রে গাই। এই মে, তুই পাগল হয়েছিস কেন? কোলাকুলিতে কি আছে? ভাস্কর দা তো শুধু আমাদের প্রফেসর নয়, আমাদের বন্ধুর মতো। আর তুই যখন গেলবার রেজাল্ট বেরোনোর পর এক্সাইটমেন্টে সবার সামনে ভাস্কর দাকে জড়িয়ে ধরলি, তখন কিছু নাই বুঝি? সেটা এক্সাইটমেন্ট হয়ে গেছিল, আমি কি আর। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এখন উত্তেজিত হতে হবে না, আমি সকলের জন্য রসগোল্লা নিয়ে এসেছি। দোলের দিন মিষ্টি মুখ না করে কিন্তু কেউ আমার বাড়ি থেকে যাবি না। সে মিষ্টি মুখ হবে কোন, আগে যে জিনিসটা ছাড়া আমাদের দোল ইনকমপ্লিট সেটা হোক। কি সেটা? কি আবার তোমার গলায় গান? আরে না 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 না, দেখ কাল থেকে আমার গলা ভীষণ খারাপ। এবার এক কাজ কর, এবার তোরা বরঞ্চ একটা গান ধর। হুম, কিচ্ছু শুনবো না, গান তো গাইতেই হবে। হ্যাঁ, কিচ্ছু শুনবো না, এই মোহর বল না, গাও না। প্রতিবার গাইতে বললে এত দর বাড়ানোর কি আছে? আরে প্রতিভা আছে তাই দর তো থাকবেই। নে নে, অনেক বাজে বকেছিস ভাস্কর দা, প্লিজ গাও না। আচ্ছা বেশ, আজকের গানটা তোর জন্য। ও রে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দার খোল দার খোল। ও রে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা
ভাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল তার খোল গার খোল ও রে গৃহবাসী খোল গার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দার খোল গার খোল ও রে গৃহবাসী ছোট থেকে এখানে বড় হয়েছি, তবু সোনাঝুরির বিকেল গুলো আজও আমায় টানে। কি একটা অদ্ভুত মায়া আছে এই জায়গাটায়, বাউলের গানে একতারার টানে। মায়া তো আছেই, তাই তো দেশ বিদেশ থেকে লোকেরা আসে আমাদের এই সোনাঝুরি দেখতে। ছোট্ট একটা টাউন, তবু পৃথিবী বিখ্যাত। ঠিক বলেছিস। আমি ঠিকই বলি, তাই বলছি আমাদের এই টাউনটা খুব ছোট, এখানে সবাই সবাইকে চেনে, আর তাই গুজবও দ্রুত ছড়ায়। কোন গুজবের কথা বলছিস? তুইও জানিস আমি কি বলছি। কি, আমাকে আর প্রফেসরকে নিয়ে? তাই তো, নিজেই তো বললি গুজব, মানে রটানো কথা। তার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আপেক্ষিক। আর শুনিস নি, গুজবে কান দিতে নি। মোর ওসব ছেলে ভুলানো কথা রাখ, আমি তো তোর ছোটবেলার বন্ধু, আমার কাছে অন্তত কিছু লুকাস না। আচ্ছা কি লুকাবো বলতো? কি আবার তোর আর ভাস্করদার সম্পর্কটা? আমার আর প্রফেসরের মধ্যে কি? সেটাই তো স্পষ্ট করে জানতে চাইছি, যে কি এমন তোদের সম্পর্ক যে তুই ভাস্করদাকে নাম ধরে না ডেকে প্রফেসর বলে ডাকিস? প্রফেসরকে প্রফেসর বলে ডাকবো না তো কি ডাকবো? কেন, আমরা যা বলে ডাকি ভাস্করদা। ঠিক আছে, সেটা ছাড়। অন্য কোনো মেয়ে ওনার কাছে যেতে চাইলে তুই রেগে যাস কেন? কি বাজে কথা বলছিস। না তা নয় কি? আচ্ছা ঠিক আছে, সেটাও নয় বাদ দিলাম। দোলের দিন স্টেজ থেকে নেমে সোজা ছুটে গেলি ওর বাড়িতে, সবার আগে ওকে রং মাখাবি বলে। আগে পরে জানি না, তোরাও তো ওখানেই এসেছিলিস নাকি? দেখ মোহর। না তুই দেখ অঙ্কন, কি আমার ভালো বন্ধু, তার মানে এই নয় যে তোকে আমার পার্সোনাল লাইফে মাথা গলাতে হবে। প্রফেসর আমি দুজনেই প্রাপ্তবয়স্ক, নিজে ভালো বুঝি, আমাদের যদি আমাদের সম্পর্কে কিছু খারাপ মনে হতো তাহলে নিশ্চয়ই আমরা এগোতাম না। তার মানে তুই মানছিস ভাস্করদার তোর মধ্যে একটা সম্পর্ক আছে? না, তোর কথাটাই তোকে বললাম, আমাদের সকলের সঙ্গে সকলের একটা সম্পর্ক আছে, কিন্তু সেটা যে সবসময় প্রেমের হতে হবে তার তো কোনো মানে নেই। দেখ মোর, ভুল বুঝিস না, আমি তোদের ব্যক্তিগত সম্পর্কে নাক গলাতে চাই না। ওই যে বলি না তোর ভালো বন্ধু, সেই অধিকারেই বলেছি। তুই যে প্রায় সময় অসময় ভাস্করদার বাড়িতে যাস সেটা কিন্তু আর গোপন নেই, বোলপুরের সবাই সেটা জানে, এমনকি তোর বাড়ির লোকেরাও জানে। মানে কালী জেঠু মানে তোর বাবা আমাকে ডেকে পাঠিয়েছিল। প্রথমটা বেশ ইতস্ততই বোধ করছিল, তারপর আমি জিজ্ঞেস কর তোর আর ভাস্করদার মধ্যে সম্পর্কটা ঠিক কি সেটা জানতে চাইছিলেন। আর তুই কি বললি? বললাম সেরকম কিছু না, আমরা প্রায় নিজেদের সময় মতো ভাস্করদার বাড়িতে যাই পড়া বুঝতে, তুইও সেরকমই যাস। আর আর আমাকে বারে বারে তোকে সাবধান করে দিতে বললো, তাই কিসের জন্য সাবধান? দেখ মোর, ভাস্করদাকে আমিও যথেষ্ট স্নেহ করি, কিন্তু ভাস্করদার অতীতটা সবাই জানে। ভাস্করদা কলেজে তার স্টুডেন্টদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া, তার থেকে ডিভোর্স, অসংখ্য বান্ধবী, তাছাড়া ওর ফ্ল্যামবয়েন্ট নেচার যাকে বলে রঙিন স্বভাবের কথা সে সবাই জানে। মানে মেয়ে বন্ধু থাকাটা কি খারাপ? তুইও তো আমার বন্ধু, আমরা কতবার একসাথে ঘুরতে গেছি, সারা রাত একসাথে গল্প করে কাটিয়েছি, কোথায় তখন তো কেউ আমাদের চরিত্রের দিকে আঙুল তোলেনি, তাহলে প্রফেসরের বেলায় কেন? আর তুইও জানিস ভাস্করদা নিজের স্টুডেন্টদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনাটা কতটা সত্যি। মোহর, কি এটা তুইও জানিস? যতটা রটে তার কিছুটা তো বটে। বাহ, প্রফেসরেরও জানা উচিত জানিস তো, যাদের জন্য সে এত ভাবে চিন্তা করে তারা তার সম্পর্কে কি ভাবে। তুই ভুল বুঝিস না মোহর, আমরাও সবসময় ভাস্করদার পাশেই আছি, কিন্তু আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, আমি চাই না তুই দুঃখ পা। বললাম তো তোকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না,
আমি প্রফেসরকে যথেষ্ট বিশ্বাস করি আর তোদের সবার থেকে একটু বেশি ভালোভাবে চিনি। আমি জানি ও কোনোদিন আমাকে ঠকাবে না। তুই বুঝতে চাইছিস না মোহর? আমি আর কিচ্ছু বুঝতে চাই না অঙ্কন। তুই বাড়ি যা, আমি একটা কাজ সেরে ফিরছি। মোহর, মোহর শোন, দাঁড়া মোহর, আমার কথাটা শোন। মোহর, আসছি বাবা। একি, তুই এখানে কি করছিস? আর তুমি খালি গায়ে দাঁড়িয়ে আছো কেন? না মানে আমি ওই আসলে দাঁড়াও দাঁড়াও, সেটা তো আমিও জিজ্ঞেস করতে পারি, তুই এখানে কি করছিস? মোহর, তুমি আসবে জানাওনি তো। কেন, আমি বুঝি তোমার বাড়িতে না জানিয়ে আসতে পারি না? না সেটা নয়, আসলে আমার একটা কাজ ছিল বাইরে। কে বললি না তো, তুই এখানে কি করছিস? বাবা কি জেরা, পরশুদিন প্রজেক্ট জমা দিতে হবে, মনে আছে? একটা জায়গায় একটু আটকে গিয়েছিলাম, সেটাই দেখাতে এসেছিলাম। তো চুটছিস কেন তুই? ভাস্করদার উপর বুঝি তোর একারই অধিকার আছে? এই মেয়েগুলো বুঝি দরজায় দাঁড়িয়ে কি হচ্ছে এটা? এমনিতেই পাড়ায় আমার বদনাম, তোরা দেখছি এবার তার উপর শিলমোহর লাগাবি। সর ভেতরে ঢুকতে দে। আহ, মোহর হচ্ছেটা কি? ধাক্কা দিলি কেন? মোহর কি হয়েছে কি বলবে? কিচ্ছু না, আর ইচ্ছে করে ধাক্কা দিইনি, ঢুকতে গেছি তোর লেগে গেছে, তাই তো হাসছিলিস যে। তোরা কি হয়েছিল? আর তুমি তো কখনো দরজা বন্ধ করে পড়াও না। বাবা মোহর কি ব্যাপার রে, তুই তো পুরো ভাস্করদার গার্লফ্রেন্ডের মতো যেটা করছিস। কেন, আমি তো খুব সহজে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম। প্রফেসরের দরজা সব সময় খোলা থাকে, যে যখন ইচ্ছে ঢুকে আসে, তা আজ বন্ধ রেখে এত হাসি ঠাট্টা হচ্ছিল দেখে জানার আগ্রহ হলো। তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস মোহর। তুই কাকে যেসে বলছিস? আমাকে? এখন তো আমার মনে হচ্ছে আমার থেকে বেশি তোর সঙ্গে ভাস্করদার সম্পর্কটা গাঢ়। আহ, কি হচ্ছেটা কি এসব? বাজে না বকে যেটা জিজ্ঞেস করছি সেটা জবাব দে। কাউকে কোনো জবাব দিতে হবে না। দিতে হবে ভাস্করদা, তোর কথা আমি জানি না মোহর, কিন্তু আমার একটা রেপুটেশন আছে আর আমি সেটার ব্যাপারে যথেষ্ট সচেতন। আমি শুধুই দরকারে ভাস্করদার কাছে এসেছিলাম, আর তোর মতো নয়, জানিয়েই এসেছিলাম। ভাস্করদার বাহাতে জলের গ্লাস ছিল, আমি বেরোনোর সময় জিজ্ঞেস করলাম কটা বাজে গো, ভাস্করদার বেখেয়ালে হাত উল্টে ঘড়িটা দেখতে গেল, জলের গ্লাসটা পরে জামাটা ভিজে গেল, তাই দেখে আমি হাসছিলাম, আর ভাস্করদার তাই খালি কাজ ছিল। আর দরজা বন্ধ ছিল কেন? সেটা তো তোর জানার কথা। মানে? কারণ তুই আমাদের সকলের থেকে বেশি কারণে অকারণে ভাস্করদার বাড়িতে আসিস। ভাস্করদার যে দরজার স্টপারটা ভেঙে গেছে তাই আপনা থেকেই বন্ধ হয়ে যায়, সেটা তোর জানা উচিত ছিল। আমার মনে হয় এখন তোদের দুজনেরই বাড়ি যাওয়া উচিত, সন্ধে হয়ে গেছে। হ্যাঁ ভাস্করদা, আমি তাই যাচ্ছি, বাকিটা নয় তোমার থেকে পরে কলেজে জেনে নেব। তুমি এখন এসো মোহর। না, আমার তোমার সঙ্গে দরকার আছে। আহ, যা দরকার কাল কলেজে বলো, এখন তুমি এসো। আমি বলছি তো, তোমার সঙ্গে আমার এই মুহূর্তে দরকার আছে। খুব জরুরি দরকার মনে হচ্ছে ভাস্করদা, শুনেই নাও, আমি আসি। ঠিক তাই। এটা কি অসভ্যতামি হলো মোহর? আগে পাঞ্জাবিটা পরে নাও, তারপর কথা হবে। মোহর, মাঝে মাঝে তোমার কি হয় বলো তো? কি ভাবলো আমাদের সম্পর্কে? তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে, আমারও একটা রেপুটেশন আছে মোহর। কিসের রেপুটেশন? তোমার ডিভোর্সের? একগাদা বান্ধবী, নিজের থেকে বয়সে অনেক ছোট ছাত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার, নাকি ইদানিং আমার সঙ্গে প্রেম করার রেপুটেশন যেটা নিয়ে গোটা টাউন কথা বলছে? এরকম রেপুটেশন না থাকাই ভালো প্রফেসর। তুমি এখন এখান থেকে চলে যাও মোহর। কেন? যখন গোটা টাউন তোমার সম্পর্কে এরকম ভাবে বলতে পারে, ভাবতে পারে, তখন তোমার কোনো অসুবিধে হয় না? না, শুধু শুধু আমি বললেই দোষ, তাই না? বললাম তো মোহর, তুমি এখন চলে যাও এখান থেকে। কেন, কেন যাব? বেশ, এখানে বসে থাকো, আমি চলে যাচ্ছি। না, আজ আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি কোথাও যাবে না। আমার হাত ছাড়ো মোহর, নয়তো আমার সঙ্গে তুমিও বদনাম হয়ে যাবে। আমার নতুন করে বদনাম হওয়ার আর কিচ্ছু নেই প্রফেসর, না আমার সেই ভয় আছে। তাহলে কেন মেকে খুলে? মোহর, এক মিনিট শোনো তো। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি বলো, দেরি হয়ে যাচ্ছে। কেন, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, ওই প্রফেসরের বাড়ি যাচ্ছিলাম, এই উইকে প্রজেক্টটা সাবমিট করতে হবে না, তাই একটু। বেশ ভালোই হয়েছে। এনাকে চিনতে পেরেছো? নমস্কার। না ঠিক চিনতে। তোমাদের প্রফেসর ভাস্করের ওয়াইফ? মানে? আই মিন এক্স ওয়াইফ আফরিন, আজই সকালে এসেছেন কলকাতা থেকে, স্টেশনের কাছে প্রফেসরের বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করছিলেন, আমি নিয়ে এলাম। তাহলে তুমি যখন প্রফেসরের বাড়িতেই যাচ্ছ,
আপনাকে সাথে নিয়ে যাও। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। হ্যাঁ চল। মোহর, আজ বড্ড লেট করলে কিন্তু তুমি। আসলে হ্যালো, ওপেন ইয়োর ডোর টু দ্য পাস্ট এন্ড প্রেজেন্ট। তা হঠাৎ কি ব্যাপার, কেমন আছো? নো ফোন কলস, নাথিং, একেবারে রাইট অ্যাট মাই ডোরস্টেপ। বলে এলে তোমার এই সারপ্রাইজ চেহারাটা দেখতাম কি করে বলো। এনিওয়েজ, সব কথা এখানেই হবে নাকি ভেতরেও আসতে বলবে? আরে শিওর শিওর, ভেতরে এসো। অ্যাকচুয়ালি তোমাকে হঠাৎ দেখে একটু সারপ্রাইজড। কেন, সেরকম তো কথা ছিল না, নিজেই তো আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়েছিলে। মানে ম্যানচেস্টার থেকে তোমার চিঠি এসেছে। আগে ইয়োর পেপার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড স্যার, মানে মাস্টার মশাই এবার গ্রামের পাঠশালা ছেড়ে সাত সমুদ্র তেরো নদীর পার যাবেন পড়াতে। কি বলছো তুমি আফরিন, আই আর ইউ সিরিয়াস? অফ কোর্স, আই জাস্ট কান্ট বিলিভ দিস। কি হয়েছে প্রফেসর, তুমি কোথাও যাবে? কিসের পেপার? ও মোহর, তুমি জানো না আমি কত খুশি। আমি একটা থিসিস পেপার ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলাম, বাট আই নেভার থট আই উইল গেট দ্য জব। ইটস এ ড্রিম কাম ট্রু মোহর, তুমি জানো না আমি এটার জন্য কত কত খেটেছি। কিন্তু তুমি তো এর আগে এই বিষয়ে কখনো কিছু বলনি। নিকাত ভুলে গেছিল? আচ্ছা তোমার এখন অত ভুলো মন ভাস্কর, আমাদের বাড়ির অ্যাড্রেসটাও বুঝি ভুলবশত দিয়েছিলে। না না, ইউ অলওয়েজ বিন ভেরি লাকি ফর মি আফরিন। থ্যাংক ইউ। এখানকার ডাক ব্যবস্থায় আমার খুব একটা আস্থা নেই, তাই পেপারটাও আমি কলকাতায় গিয়েই পোস্ট করেছিলাম। ইচ্ছে করেই আমাদের বাড়ির অ্যাড্রেসটা দিয়েছিলাম, যাতে যদি কখনো চিঠি আসে জানতাম তুমি আমায় জানাবে। ও আফরিন, তুমি জানো না আজ আমি কতটা খুশি, কতটা খুশি। জানি জানি, এটা তোমার স্বপ্ন ছিল রাইট? সত্যি, কখনো ভাবিনি যে এভাবে সেটা পূর্ণ হবে। আচ্ছা এবার আমায় ছাড়ো তো দেখি, জানোই তো বাইরের লোকেদের সামনে আমার এভাবে পিজিএ পছন্দ নয়। সরি সরি, জানি জানি, আসলে আই গট সো এক্সাইটেড যে তোমায় জড়িয়ে ধরেছিলাম। আর তোমাকেও তো এতদিন পর দেখলাম। দেখার ইচ্ছে হলে কলকাতায় আসতে পারো তো, বাড়িটা কিন্তু এখনো আমাদেরই আছে। জানি, নিশ্চয়ই আসবো। আমি বরং আসি এখন। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে আবার কোথায় যাবে তুমি? কিছুক্ষণ ওয়েট করে যাও না, আপনারা কথা বলুন, আমি বরং যাই। মোহর দাঁড়া, আফরিন ঠিকই বলেছে, এই বৃষ্টিতে কোথায় যাবে, একটু ওয়েট করে যাও। তবে নয় তো কি? ওকে। তোমারই ছাত্রীটি কিন্তু তোমার বড্ড বাধ্য বলতে হবে, তোমার একবার বলাতেই একেবারে রাজি হয়ে গেল। হ্যাঁ সেটা ঠিক কথাই, মোহর আমার সবচেয়ে প্রিয় ছাত্রী, আমার সব কথা শোনে। সে তোমার সব ছাত্রীরাই খুব বাধ্য। আসলে হ্যান্ডসাম প্রফেসর হলে ছাত্রীরা একটু বাধ্যই হয়, ঠিক যেমন তুমি ছিলে। দুদিনের টিউশনকে ছাত্রী বলা যায় না মশাই। তুমি তো দুদিন পর ছাড়িয়ে নিলে। কি করবো, তোমায় ভালোবেসে ফেললাম যে, তাই নিজের পড়াশোনার কথা ভেবে তোমাকে ছাড়তে বাধ্য হলাম। আমি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ তাই যা। জানো আফরিন, মোহর কিন্তু খুব ভালো চা বানায়। হ্যাঁ ওটাই শুধু পারি কি না? বুঝলাম, কিন্তু সেটার আজ দরকার নেই। আজ আমাদের এতদিন পর দেখা, আজ আমার হাতে চা খাও, আমি কিন্তু খারাপ বানাই না। হ্যাঁ ইয়ে বি আচ্ছা, আজ সবই ভালো হচ্ছে। হ্যাঁ প্রথমে এত ভালো একটা খবর, তারপর তোমার হাতে চা। আহ, সব গ্যাসের সামনে রাখা আছে, গো হেল্প ইউ স্যার। ওকে, তোমার এই ছাত্রীদের দিয়ে চা বানানোর অভ্যেসটা আর গেল না। আমি কিন্তু বলি না, সবাই নিজে থেকেই ভালোবেসে আমার জন্য বানায়। হ্যাঁ হ্যাঁ আমার জানা আছে। ওকে, ওহ মোহর, তুমি যে আমার জন্য সঙ্গে করে কি উপহার নিয়ে এসেছো তুমি নিজেই জানো না। কি আফরিন? আহ সে তো বটেই, কিন্তু আফরিনের সঙ্গে যেটা এসেছে আমি সেটার কথা বলছি। ব্যাপারটা কি বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে গেছি, এবার আমার লেখা পেপার ইন্টারন্যাশনালি পাবলিশড হবে, ম্যাথামেটিক্স নিয়ে আমার এত রিসার্চ গোটা পৃথিবী জানতে পারবে। তার মানে তুমি এখান থেকে চলে যাবে? মোহর চাকরিটা ম্যানচেস্টার, এখানে থেকে রোজ দিল্লি প্যাসেঞ্জিং করাটা ওটা সম্ভব হবে না। বা এত বড় একটা কথা আর তুমি এত সহজেই বলে দিলে, তুমি তো এই বিষয়ে আমাকে কখনো কিছু জানাওনি। আরে আমি নিজেই জানতাম নাকি যে আমার চাকরিটা হয়ে যাবে। কেন, তুমি আমার জন্য খুশি না?
অবশ্যই খুশি হয়েছি। তাহলে তাহলে আমাদের কি হবে? ও মোহর, আমি অল রাইট, টি ইজ রেডি, চলো 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 আমরা সবাই চা খাবো। দাও দাও দাও। কি হলো? টিচার আর স্টুডেন্টের মধ্যে গম্ভীর আলোচনা হচ্ছিল বুঝি? ইস, আমি এসে ডিস্টার্ব করলাম তাই না? আরে না, তুমি এত ভালো একটা খবর নিয়ে এসেছো, তুমি ডিস্টার্ব করতেই পারো না। আমি এখন আসছি, তিনজনের জন্য চা বানিয়েছি, না খেয়ে তো আমি যেতে দেবো না। চুপ করে বসো, তোমাদের প্রফেসর লিনিয়েন্ট হতে পারে, আমি কিন্তু ভীষণ স্ট্রিক্ট। বসো, চুপ করে বসো এখানে। দাও চাটা দাও। দিচ্ছি, তার আগে এইটা ধরো, তোমার লেটারটা। এত আনন্দ, এত উল্লাস, সবই তো এটার জন্য তাই না? এ নাও, এটা ঠিক ঠিক করে নাও। This is our pleasure to inform you that you can start as early as possible. Joining date next Monday. Yes sir. তাহলে তো কালই রওনা দিতে হবে। আজকে কিন্তু এত তাড়াতাড়ি এমন ভাবে ভিসা টিকিট সব কিভাবে হবে? কোনো চিন্তা নেই স্যার, এত দূর আপনার চিঠি নিয়ে আসতে পারি আর আপনার যাওয়ার ব্যবস্থা করতে পারবো না? টিকিট ভিসা অল ডান। এবার তুমি শুধু প্যাকিংটা করে নাও তো দেখি, আমাদের কাল সকালেই কলকাতার জন্য রওনা দিতে হবে। ও মাই গড, আমি জাস্ট পাগল হয়ে যাব। মোহর, তুমি শুনলে? মোহর একি কোথায় গেল? আমাকে না বলেই চলে গেল। বড্ড জেদি মেয়ে কিন্তু, কতবার বললাম চাটা খেয়ে যাও। হ্যাঁ সে একটু জেদি বটে, তাই তো। যাই হোক, বাদ দাও তো, চলে গেছে ভালোই হয়েছে, কতদিন পর আমাদের দেখা, তার উপর এত সুন্দর ওয়েদার, তোমারও তো আজকে খুশির দিন তাই না? লেটস এনজয়, আমাদেরও তো একটু প্রাইভেসি দরকার, কি বলো? ও আফরিন, তুমি জানো না তুমি আজ কি বড় উপকার করেছো আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসছি আসছি। কি হলো আবার? এগিরে তুই ভেতরে ভেতরে পুরো পুরো ভিজে গেছিস তো। আরে কি হয়েছে? আচ্ছা আগে আগে আয় ভেতরে। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। শোন 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 শোন, পুরো 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 ভিজে গেছিস। দাঁড়া 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 দাঁড়া, আমি একটা টাওয়েল দিই, শান্ত হ, নাহলে শরীর খারাপ হবে। না তুই প্লিজ, প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না। আচ্ছা আচ্ছা, আমি কোথাও যাচ্ছি না। তুই আগে কান্না থামা, শান্ত কান্না থামা, আমাকে বল কি হয়েছে বল। প্রফেসর। হ্যাঁ কি হয়েছে ভাস্করদা? চলে যাচ্ছে। চলে কোথায়? তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেবো সব। আচ্ছা এবার অনেক কান্নাকাটি হয়েছে, পুরো ভিজে গেছিস, তাহলে আমি তোকে একটা পাঞ্জাবি দিচ্ছি, তুই ওটা পর। আরে নয়তো ঠান্ডা লেগে যাবে। তুই একটা কাজ কর, তুই আমার ঘরে যা, বিছানার উপর একটা পাঞ্জাবি ভাঁজ করা আছে, ওটা দিয়ে পরে না। আমি বরং একটা ল্যাম্প নিয়ে আসছি, অন্ধকার, এই বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। তুই যা, আমি আসছি, দেখিস আবার অন্ধকার কিছুতে ধাক্কা টাক্কা মারিস না। তোর মোবাইলে টর্চ আছে তো? তুই তুই যাস না প্লিজ। ধুর বোকা মেয়ে, আমি কোথায় যাব? আমি এখানেই আছি, তুই যা চেঞ্জ করে নে, আমি আলো নিয়ে ফিরছি। ভাস্করদা এটা না করলেই পারত না, আমি মোহনকে এভাবে কষ্ট পেতে দেব না। যাই ল্যাম্পটা নিয়ে যাই, অন্ধকারে কি করছে কে জানে। মোহন এই নে মোহন, সরি তুই অন্ধকারে চেঞ্জ করে নিলি, আর তুই এখানে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি বুঝি? না আমি মানে আমি এক্ষুনি। ইটস ওকে। আরে অঙ্কন, একটা
কথা জিজ্ঞেস করব? সত্যি বলবি? কি বল? তুই আমাকে খুব ভালোবাসিস, তাই না? যা, কি যে বলিস তুই! মিথ্যে বলিস না, আমি তোর চোখে অনেকবার দেখেছি। হ্যাঁ, তো তুই আমার বন্ধু, আমি তোকে ভালোবাসি। তুইও জানিস আমি সেই ভালোবাসার কথা বলছি না। মোহর, মোহর, সেসব ভেবে এখন আর কোনো লাভ নেই। লাভ ক্ষতির হিসেব করার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। মোহর, তুই কষ্ট পাস না, আমি তোকে আর দুঃখ পেতে দেবো না। তাই পারবি আমাকে আগের মতো ভালোবাসতে? এটা জানা সত্ত্বেও যে আমার শরীরের প্রতিটা অঙ্গ এর আগে অন্য কেউ ছুঁয়েছে, আদর করেছে, ভালোবেসেছে। আমি তোকে ভালোবাসি মোহর, তুই ভাস্কর দাকে ভালোবাসিস জানা সত্ত্বেও আমি তোকে ভালোবেসেছি, আর চিরকাল বাসবো। আমি অঙ্কন, একটা সুযোগ দিতে পারবি না আবার নতুন করে শুরু করার জন্য? পারবি না, পারবি না আমায় ভালোবাসতে? পারবো, শুধু তুই পাশে থাকিস। সরি, দরজাটা খোলা ছিল তাই বুঝতে পারিনি। না না, ইটস ওকে, আমার চেঞ্জ করা হয়ে গেছিল। আচ্ছা মোহর, তুই আবার কখনো কাউকে ভালোবাসতে পারবি? জানি না, একবার চেষ্টা করে দেখ না। আই প্রমিস, আমি তোর সাথে থাকবো সব সময়। আর কি ভালোবাসবে আমায়? একটা সুযোগ দিবি আমায়? চল আমরা নতুন করে আবার সব শুরু করি। আমাকে নিয়ে এত চিন্তা করিস না রে। এই মোহর, তুই ঠিক আছিস তো? তাহলে এবার এবার আর কি, বৃষ্টিটা ধরেছে, বাড়ি ফিরবো। আমি আসবো তোর সঙ্গে? দরকার নেই, কিছু কাজ আছে যেটা আমাকে একাই সারতে হবে। আমার জন্য সবকিছু উলট পালট হয়ে গেছে রে, তাই আমাকেই সব ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? চিন্তা করিস না, যাতে তুই নতুন করে শুরু করতে পারিস তারই ব্যবস্থা করতে যাচ্ছি। আসি রে, তোর দরজাটা খোলা রইল। ভাস্কর, আমার কাছে কিন্তু এখনো স্পষ্ট হলো না তুমি এটা কেন করলে। ভালোবাসার জন্য? ভালোবাসলে বুঝি দূরে চলে যেতে হয়? কেন, তুমি তো ভালোবাসার জন্যই আমার থেকে দূরে চলে গেছিলে। ও প্লিজ ভাস্কর, তুমিও জানো আমাদের ডিভোর্সটা কেন হয়েছিল। তখন দূরে চলে না গেলে হাজবেন্ডের সঙ্গে একটা ভালো বন্ধুও তো হারাতাম আমি, তাই না? আমাদের ডিভোর্সটা কোনো ভুল বোঝাবুঝির কারণে হয়নি, সেটা তুমিও জানো, আমিও জানি। এই নয় যে তোমার কোনো এক টিনেজ স্টুডেন্ট তোমাকে লাভ লেটার দিল আর সেই দেখে আমি রাগ করে তোমার থেকে আলাদা হয়ে গেলাম। তার থেকে অনেক আগেই আমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছিল। আসেনি বলো, আমরা একই বাড়িতে দুটো আলাদা লাইফ লিড করছিলাম। সো বিফোর থিংস গট ওয়ার্স, ইট ওয়াজ বেটার টু লুজ আ হাজব্যান্ড দ্যান লুজ মাই বেস্ট ফ্রেন্ড, বুঝেছো? তার মানে তুমি তোমার বন্ধুকে তোমার স্বামীর থেকে বেশি ভালোবেসেছিলে। জানো ভাস্কর, এই যে বলে না বেস্ট ফ্রেন্ডস মেক বেস্ট হাজব্যান্ডস, আমি কিন্তু মানি না। কোনো সম্পর্ককেই জেনারেলাইজ করা যায় না, প্রতিটা সম্পর্ক প্রতিটা মানুষই আলাদা, সুতরাং তাদের এক্সপিরিয়েন্সগুলো আলাদা। লাইফকে কখনো জেনারেলাইজ করা সম্ভব নয় ভাস্কর, জানো। হয়তো আমরা বেশি ভালো বন্ধু ছিলাম, আর তাই আজ আমি এখানে তোমার এক ডাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আফরিন, তোমার এই উপকারটা আমি কখনো ভুলতে পারবো না। বাট মাই কোয়েশ্চেন স্টিল রিমেইনস, কেন তুমি কেন এরকম করলে? ওই যে বললাম, ভালোবাসার জন্য। জানো আফরিন, আমরা যতই অতীতে থেকে পালানোর চেষ্টা করি না কেন, সেটা তো আমাদেরই জীবনের একটা অঙ্গ, সেটাকে পেছনে ফেলে রাখা যায় না, সেটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে সঙ্গে নিয়ে চলতে হয়। আমি যখন কলকাতা ছেড়ে বোলপুর চলে আসি, কখনো ভাবিনি যে আমি আবার কাউকে ভালোবাসতে পারবো, আবার সেই অনুভূতিগুলো আমার হবে। কিন্তু এখানে এসে আমার
মোহরের সঙ্গে পরিচয় হয়। শুধু রূপ নয়, ও নিজের গুণে আমায় মুগ্ধ করে। ওর হাসি, ওর অভিমান, ওর বায়না, ওর ভালোবাসা, ওর আবদার সবকিছুই আমাকে আর একবার ভালোবাসতে বাধ্য করে। কিন্তু ওই যে বললাম, নিজের অতীতের থেকে পালানো যায় না। বরাবরই আমার ছাত্রীর সংখ্যা বেশি, তারা যখন ইচ্ছে আমার বাড়িতে পড়তে আসে। আমি ওদের সঙ্গে ঘুরতে যাই, আড্ডা মারি, ব্যাস রটে গেল। আমার নাকি আমার ছাত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমাকে আর মোহরকে নিয়ে নানান লোকে নানান কথা বলতে শুরু করলো। আমি না হয় বড়, ম্যাচিওর, এসব গায়ে মাখি না, কিন্তু কিন্তু মোহর তো ছোট, পুরো নিষ্পাপ ফুলের মতো কোমল, স্বচ্ছ। আমার জন্য ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তাই তুমি আমাকে এখানে এসে তোমার সঙ্গে নাটকটা করতে বাধ্য করলে। ইচ্ছে করে অ্যাড্রেস জানার বাহানায় মোহরের বাবার সঙ্গে দেখা করালে, তারপর মোহরের সঙ্গে, আর শেষ মেয়ে সব ছেড়ে ম্যানচেস্টার চলে যাওয়ার নাটক। সত্যি প্রফেসর, বড্ড ফেসেছ। এইবার প্রেমটা সত্যি জমেছে মনে হচ্ছে। তাই তো। এগিরে অঙ্কল, কি হয়েছে, তুই হাঁপাচ্ছিস কেন? বড্ড ভুল হয়ে গেছে ভাস্করদা, আমাদের বড্ড ভুল হয়ে গেছে। আগে ভেতরে আয়, এবার স্পষ্ট করে বলতো কি হয়েছে, কি কি ভুল হয়েছে আমাদের। তোমার মোহরের সঙ্গে নাটকটা করা উচিত হয়নি। মানে কি হয়েছে বলবি তো? তুমি ঠিক বলেছিলে, তোমার কথা মতো মোহর এখান থেকে বেরিয়ে আমার বাড়িতে এসেছিল, খুব ভেঙে পড়েছিল। আমি ওকে অনেক করে বোঝাই, চিন্তা করিস না, আমি আছি তোর সঙ্গে, আমরা আবার নতুন করে শুরু করব। কিন্তু না, যখন আমার বাড়ি থেকে ফিরে যাচ্ছিল তখন চোখ মুখ শুকনো, বলো চিন্তা করিস না, আমি ঠিক আছি। এত ঝামেলা যখন আমার জন্যই, আমি সব ঠিক করব। কি ঠিক করবে? আমিও জিজ্ঞেস করলাম যে কি কি ঠিক করবি তুই, বলো চিন্তা করিস না, তুই যাতে নতুন করে শুরু করতে পারিস তার ব্যবস্থা করব। তখনও আমি একবারও বুঝতে পারিনি ওরকম একটা কাণ্ড ঘটাবে। কি কাণ্ড? আরে কি হয়েছেটা কি মোহরের, সেটা বলবি তো। আজ ভোরবেলা ওকে হসপিটালাইজ করা হয়েছে। হ্যাঁ, মোহর ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, ডাক্তার বলছে সিরিয়াস কন্ডিশন। তুমি এক্ষুনি একবার চলো প্লিজ। কিন্তু আমি আর নয় ভাস্করদা, আমরা দুজনেই যাকে ভালোবাসি আজ আমাদের জন্য তার মরণাপন্ন অবস্থা, আর সময় নেই, তুমি চলো, তুমি না গেলে মোহরকে বাঁচানো যাবে না। হ্যাঁ ভাস্কর, অঙ্কন ঠিকই বলেছে, তোমার যাওয়া উচিত, তুমি ওকে ভালোবাসো, সময় হয়েছে নিজের ভালোবাসা স্বীকার করার, সবার সামনে নিজের ভালোবাসার পাশে দাঁড়ানোর। কিন্তু আমি গেলে যে আমাদের এত পরিশ্রম বৃথা হয়ে যাবে। মোহরের জীবনের থেকে বড় এই মুহূর্তে আর কিছু হতে পারে না ভাস্করদা, কোনো মেডিসিন কাজ করছে না, ডাক্তার বলছে মোহরের নাকি বাঁচার ইচ্ছে নেই। তুমি একবার না গেলে আর আর মোহরকে বাঁচাতে পারবো না ভাস্করদা, প্লিজ চলো। কিন্তু কিন্তু তোমরা বুঝতে চাইছো না কেন, আমি খুব কষ্টে নিজের মনকে বুঝিয়েছি, যদি আমি এখন হসপিটালে যাই তাহলে আমাদের সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। তাই বরং আমার মনে হয় অঙ্কন, অঙ্কন তুই এই মুহূর্তে মোহরের পাশে থাক, যাতে চোখ খুললেই ও সব্বার আগে তোকে দেখতে পায়, আর এটা বুঝতে পারে তুই ওকে কতটা ভালোবাসিস। ওর জন্য আমি নয়, ইউ আর দ্য রাইট লাইফ পার্টনার। তুমি এখনো বুঝলে না ভাস্করদা, ভালোবাসা মানে নিজের করে পাওয়া না, নিজের ভালোবাসাকে ভালো রাখা, আর আমার ভালোবাসাকে একমাত্র তুমি ভালো রাখতে পারো ভাস্করদা, মোহর একমাত্র তোমার সঙ্গে ভালো থাকতে পারে। হ্যাঁ ভাস্কর, আর সময় নষ্ট করো না প্লিজ, যাও যাও একবার। জেঠু, জেঠু মোহর কেমন আছে? বলতে পারছি না, ডক্টরকে কিছু জিজ্ঞেস করতেই ভয় লাগছে। তুমি একবার দেখো না অঙ্কন। একি প্রফেসর, তুমি এখানে কি করছো? স্যার আমি মোহর, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, আজ তোমার জন্য আমার মেয়ের এই অবস্থা। কখনো না, যেই লোকটার জন্য আমার মেয়ের আজ এই অবস্থা, আমি কখনো তাকে আমার মেয়ের কাছে যেতে দেবো না। কি 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 পেলে বলতো একটা বাচ্চা মেয়েকে এইভাবে আঘাত দিয়ে? তোমার তো লজ্জা করে না নিজের থেকে বয়সে এত ছোট্ট একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করতে? বিশ্বাস করুন স্যার, আমি চাইনি আমার জন্য মোহরের কোনো ক্ষতি হোক, ইনফ্যাক্ট সেই জন্যই আমি সব ছেড়ে চলে যাচ্ছিলাম। কিন্তু
আমি বুঝতে পারিনি যে মোহর এরকম কিছু একটা করে ফেলবে। শোনো প্রফেসর, আমি তোমার কাছ থেকে কোনো রকম কৈফত চাই না, আমি শুধু এটাই চাই যে তুমি আমার মেয়ে থেকে দূরে থাকো। আহ, হচ্ছেটা কি? এটা তো একটা হসপিটাল, আস্তে কথা বলুন। জেঠু, আমি তোমাকে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু তার চেয়ে অনেক বেশি মোহরকে ভালোবাসি। আমি জানি, আমি জানি শুধু ভাস্কর দাই পারে ওকে সুস্থ করে তুলতে, তাই ভাস্কর দাকে নয়, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি মোহরকে ভালো করে তুলব। আমি কথা দিচ্ছি, মোহরে কিচ্ছু হবে না, আমি মোহরে কোনো ক্ষতি হতে দেবো না। পারবে বাবা, পারবে, পারবে তুমি, দেখো দেখো তাহলে চেষ্টা করে। ভাস্কর, আমার সাথে এসো। ডাক্তারবাবু, এখন মোহর কেমন আছে? ভালো নেই, স্টিল আনকনশিয়াস, অ্যাজ ইফ ঘুম থেকে উঠতেই চাইছে না। আচ্ছা, আমরা ওয়াশ করে সব ওষুধ বার করে দিয়েছি, কিন্তু রেস্ট উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি। নো প্রবলেম। আমি কি ওর কাছে বসতে পারি? শিওর, কিন্তু একজনের বেশি এখানে কাউকে অ্যালাউ করা যাবে না। ভাস্কর দা, হ্যাঁ, তুমি এখানে মোহরের কাছেই থাকো, আমরা বাইরে আছি। আর হ্যাঁ, মোহরকে কিন্তু ঠিক করে দিতেই হবে, আমি আসছি। হ্যাঁ, কেমন আছো মোহর? এত অভিমান আমার উপর, একবার জানতেও চাইলে না আমি হঠাৎ কেন এরকম একটা ডিসিশন নিলাম, কেন হঠাৎ করে সব ছেড়ে তোমায় ছেড়ে চুলে যেতে রাজি হলাম। তোমরা একাই ভালোবাসতে পারো, তাই না? তুমি, অঙ্কন, আফরিন, আর আমি, আমি বোকা, শয়তান, সুবিধেবাদী। কেন বলো তো, কেন বার বার আমাকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে হয়? কেন? মানছি, মানছি আমার ভুল হয়েছে, তার জন্য আমাকে এত বড় একটা শাস্তি দিলে। এই মোহর, মোহর ওঠো না, আর কত অভিমান করে থাকবে, এত জিদ তোমার আমাকে শাস্তি দেবে বলে এখানে চোখ বুজে পড়ে আছো। আমি জানি, আমি জানি তুমি আমার সব কথা শুনতে পাচ্ছ। এই মোহর, মোহর ওঠো না, ওঠো না মোহর, মোহর। পারবে সবার সামনে আমাকে আপন করে নিতে? এক্ষুনি তোমার বাবাকে ডেকে এনে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিই, তাহলে বিশ্বাস হবে? না না, থাক, তার আর দরকার নেই, এমনিতেই বুড়োটাকে বড্ড কষ্ট দিয়েছি। আর নয়, আর নয়, তুমি এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তুমি জানো না তুমি কত লাকি মোহর, তোমাকে সবাই কত ভালোবাসে। কিন্তু আমার যে শুধু তোমার ভালোবাসা চাই প্রফেসর। দিলাম, আজ কাল সারা জীবনের জন্য তোমাকে নিজের ভালোবাসা দিলাম, সবটুকু দিয়ে তোমায়, কোনো কষ্ট হবে না তোমার। তুমি দেখো, সারা জীবন এইভাবে আগলে রাখবো, সারা জীবন। আমি প্রফেসর, আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ। ও মোহর,